নমস্কার বন্ধুরা, আমি অমস্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি তেলেগু সিনেমা ফ্যামিলি স্টার নিয়ে কথা বলবো, যাতে অভিনয় করেছে বিজয় দেবকোন্ডা এবং মৃণাল ঠাকুর। এই সিনেমাটা আমি তেলেগুতেই দেখেছি, কিন্তু ইংলিশে সাবটাইটেল ছিল। তো এই সিনেমাটা হচ্ছে কি বলতে একটা সিরিয়ালের আপগ্রেড ভার্সন। যদি কোনো আপনার ভালো সিরিয়াল দেখে থাকেন, সেই সিরিয়ালের মতনই কিন্তু এই সিনেমাটার পুরোপুরি গল্পটা, এবং অভিনয়ও কিন্তু সিরিয়ালের মতনই সেরকম গানের গানের যেরকম মান থাকে সেরকম সিরিয়ালের মতনই এইখানে গানেরও মান। মানে একটা সিরিয়াল আপনি গিয়ে হলে দেখছেন, তাহলে সেটাই হচ্ছে আপনার এই ফ্যামিলি স্টার মুভিটা। গল্পটা হচ্ছে গোবর্ধন মানে বিজয় দেবকোন্ডা তার ফ্যামিলির সমস্ত দায়দায়িত্ব নিয়ে চলে। তার দুই ভাই, তাদের স্ত্রী, তাদের বাচ্চা, সমস্ত দায়ভার তার কাছে, এবং তার জন্য সে প্রচুর কিপটামো করে থাকে। যেরকম 23 টাকার মাত্র পেট্রোল ভরে অফিসে যাওয়ার জন্য, সে একজন ইঞ্জিনিয়ার। এছাড়াও যে যেন পেট্রোলে খরচা না হয় সেই জন্য সে গাড়ির পিছনে ধরে চলে যায়, বাইকটা না চালিয়ে। এরকমভাবে সে পয়সা বাঁচায়। তার বাড়িতে একদিনকে মৃণাল ঠাকুর মানে ইন্দু ভাড়া আসে। তারপর তাদের দুজনের মধ্যে প্রেম হয়ে যায়, কিন্তু একটা পয়েন্টের পর এই গোবর্ধন মানে বিজয় দেবকোন্ডা জানতে পারে সে তার সঙ্গে এই প্রেমটা করছে একটা থিসিস করার জন্য। তো তারপরে কি হয় সেটাই হচ্ছে এই সিনেমার গল্পটার মধ্যে। তো সত্যি কথা বলতে গেলে কিছুই নেই, যেটা বললাম যে একটা সিরিয়ালের মতন আপগ্রেড ভার্সন, মানে সিরিয়ালের মতন ফ্যামিলি ড্রামা এখানে পুরোপুরি দেখতে হবে। ফ্যামিলি যে ড্রামাও সেটাও কিন্তু যে মারাত্মক লেভেলে আছে সেরকম নয়। মানে ফ্যামিলির মধ্যে যে বন্ডিংটা দেখানোর চেষ্টা হয়েছে, বা একে অপরের সঙ্গে যে ইমোশনাল সিনগুলো যে কন্ডাক্ট করে ভালো হবে বা একটা এনগেজিং ব্যাপার থাকবে, সেরকম কিন্তু বিশেষ কিছু নেই। পুরোপুরি সিরিয়ালের মতোই হচ্ছে যে এ মদ খেয়ে ঘুরছে, তার এক ভাই সে কাজকর্ম করে না, এইরকম ব্যাপার। সে তার উপর সব রেসপন্সিবিলিটি। এরকম ফার্স্ট হাফটা তবুও বা যদিও দেখা যায়, সেকেন্ড হাফটা তো অসহ্য পর্যায়ে চলে গেছে, একদম অসহ্য পর্যায়ে, দেখাই যাচ্ছে না এরকম লেভেলে। ভেনিলি কিশোরকে এখানে কেন নিয়েছে, তার রোলটা সেরকম কোনো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেনি। তার উপরে বিজয় দেবকোন্ডা, আমার তো মনে হয় যে তার কেরিয়ারের সবচেয়ে খারাপ অভিনয় এই সিনেমাটাতে করেছে। এই সিনেমাটা মৃণাল ঠাকুর, এটা 3 নম্বর তেলেগু সিনেমা, কিন্তু সত্যি বলতে গেলে ইমোশনাল সিনে তিনি একদমই ভালো নয়। অন্তত এই সিনেমাতে তার অভিনয় এর মান এক্সপেকটেশনকে ছুঁতে পারেনি। বিজয় দেবকোন্ডা তো কথা আগেই বললাম। এছাড়া স্ক্রিপ্টিং তো খুবই খারাপ, গল্পই কিছু নেই। পুরো একটা সিনেমাতে একটা গল্প বলতে কিছু থাকবে, সেই গল্পটাই নেই। স্ক্রিন প্লে আরও খারাপ, একদমই খারাপ, পুরোপুরি ফ্ল্যাট স্ক্রিন প্লে। কখনোই আপনার কোনোরকম একটা যে ওঠা পড়া থাকবে স্ক্রিপ্টে, সেরকম একদমই কিছু নেই। তারপর ছোটোখাটো অ্যাকশন দৃশ্য, সেই অ্যাকশন দৃশ্যগুলো খুব পুরোলি ডিজাইন, এতটুকু মানাচ্ছে না। এমনিতে বিজয় দেবকোন্ডাকে দেখে মনে হচ্ছে যে সে অভিনয় করার ইচ্ছাই নেই, সেরকম জোর জবরদস্তি করতে হচ্ছে। আর পুরো সিনেমাটা ধরে ড্র্যাগ করা হয়েছে, একটা জিনিস, ছোট্ট একটা জিনিস সেটাকেই ধরে ট্র্যাক করা হয়েছে। এবং কমেডি সিনগুলোকে যেভাবে পাঞ্চ করা হয়েছে দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল, একটু হাসি পাচ্ছে না। শুরুর দিকটা তবুও ঠিকঠাক ছিল, কিন্তু পরের দিকে গিয়ে একদম পুরো হজবরল হচপচ হয়ে গেছে পুরো জায়গাটা। এবং শেষটা যেভাবে করলে একটা জঘন্য শেষ, পুরোপুরি হচপচ করে কোনো রকম শেষ করে দিয়েছে। ডাইরেক্টর পরশুরাম, যে এর আগে গীতা গোবিন্দম বানিয়েছিল এই বিজয় দেবকোন্ডার সঙ্গে, সে এইরকম একটা মুভি দেখাই যাচ্ছে না, একদমই দেখা যাচ্ছে না সিনেমাটাতে। এর মিউজিকগুলো আরও খারাপ। একটুখানি যা ভালো ওই বলতে পারে যে ফুরুর দিকে ওইটুকুনি পোর্শনে একটুখানি হাসি ঠাট্টা আছে, ওই জায়গাটুকুনি ভালো, ব্যাস। বাকিটা একদমই বোরিং, এতটুকু এন্টারটেন হবে না, এতটুকু এনগেজিং নয়। এবং আমি বলবো একটা পুরোপুরি সিরিয়ালি দেখবেন আপনার সিনেমা হলে গিয়ে, এর বেশি কিছু নয়। এবং সেই কারণে আমি এই মুভিকে 5-এর মধ্যে 2খানা স্টার দেবো। যদি আপনার ফ্যামিলি স্টার মুভিটা দেখে থাকেন তো আপনারা কমেন্টে জানান আপনাদের এই মুভিটা কীরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।